হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আর গুড মর্নিং বলতে পারছি না, কারণ এখন বাজে হচ্ছে দুপুর 12টার একটু বেশি। আমার বাচ্চারা পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর একজন চলে গেছে, এখনও তার শেষ হয়নি। ওনার বাবাও হচ্ছে স্কুলে গিয়েছে, ওনারও ডিউটি রয়েছে দুইবার, তো সবাই চলে গেছে। তোমরা তো জানো আমাদের পুজো চলে এসেছে, আর রুমে তো একটু গুছগাছ করতে হবে। আর মহালয়া শেষ হয়ে গেছে, আর 4 দিন মাত্র বাকি আছে আমাদের পুজো। মহালয়াটা কী সেটা তোমাদের একটু বলছি। পুজোর 5 দিন আগে এই মহালয়াটা দেখানো হয়, এই কারণে যে এই পুজোটা কেন আমরা করি, কী কারণে আসলে এই পুজোটা হয়, সেটাই হচ্ছে মহালয়ার একটা কারণ। অনেকে জানি অনেকে জানি না যে আমরা এই পুজোটা কেন করি, কী কারণে আমরা এই পুজোটা করছি, কী ঘটেছিল ওই দিনে যে কারণে আমরা এই পুজোটা করি। তো সেই কারণটাই আমাদের সামনে পুজোর 5 দিন আগে তো আমাদের জানানো এবং আমাদের বোঝানোর জন্যই কিন্তু মহালয়াটা করা হয়, বড় বড় ব্রাহ্মণরাই করে থাকে। তো গাইজ, এই হচ্ছে মহালয়া, আর মহালয়ার একদিন কেটেও গেছে, আর 4 দিন বাকি আছে আমাদের পুজোর। রুমটা তো একটু গুছগাছ করতে হবে, শহরের বাড়িতে খুব একটা গুছগাছ করার মতো কিছুই নেই, তোমরা তো জানো যারা শহরে থাকো। কারণ হচ্ছে শহরের বাড়িতে এমনিতেও মোটামুটিভাবে একটু টিপটপ গুছগাছ করেই থাকতে হয়, খুব একটা গুছগাছ কিন্তু করতে হয় না। তাও যেহেতু ঈদ পূজা আসলে আমরা সবাই কিন্তু নিজেকে একটু অন্যরকমভাবে পরিপাটি করার চেষ্টা করি, কারণ বছরেই একটা দিন আমাদের জন্য আনন্দ অপেক্ষা করে। সেই কারণে তো বিভিন্ন জায়গা থেকে মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, সেই কারণেই কিন্তু করতে হয়। তবে এবারে দেশের যে পরিস্থিতি, জানি না পুজোটা কতটা ভালো করতে পারবো, তবে ভগবানের কৃপা থাকলে অবশ্যই ধর্মীয় কাজ ভালোই হবে, আশা করছি খারাপ কিছু হবে না। আর তোমাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, তাহলে আশা করছি আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো আজকে কী কী করছি, আজকে এখন হচ্ছে আমি রান্না করব, অল্প কিছু রান্না করব। আর ওই বললাম যে পূজা এসে গেছে, রুমে কিছু গুছগাছ কিন্তু রয়েছে, সেগুলো একটু করব। তো সেই কারণে হচ্ছে আজকের ভিডিওটা কতটুকু কী করতে পারবো সম্পূর্ণ বলতে পারছি না। তো চলো, যা কিছু করছি সবটাই তোমাদের সাথে কিন্তু আজকেও শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাক। তো এই যে দেখো, আমার মেয়েরা স্কুল থেকে ফেরার পথে সিঙ্গারা পুরি আর সমোসা নিয়ে এসেছে, আমার জন্য এনেছে, ওদের জন্য যার যা পছন্দ তাই নিয়ে এসেছে। তো এটা হচ্ছে তোমার ঠিক 11টার দিকে ওরা স্কুল থেকে ফিরেছে, আর এক মেয়ের হচ্ছে বিকেলবেলা পরীক্ষাও চলে গেছে। তো যাই হোক, ওরা এখন এগুলো খেলো আর কি একটু আগে, তো এরপরে হচ্ছে ভাত খাবে, আবার ওদের খাবার হয়ে গেছে। আর আমাদের জন্য দুপুরবেলার যে রান্নাটা, এই যে আমি এখন গাঁঠি কচু রান্না করব, আর হচ্ছে তোমার শাক ভাজি করব। শাকটা আমার থাকতেই হয়, শাক খুব ভালো লাগে, শাক দিয়ে মনে হয় ভাত খেলে মনে হয় যে ভাত খেয়েছি, আর অন্য কিছু খেলে অতটা মনে হয় না যে খাবার খেয়েছি। সত্যি বলতে শাক খুব পছন্দ করি, তো শাক হলে আমার আর কি পেট ভরে ভাত খেতে পারি। তো গাইজ, এই আর তোমার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচু রান্না করব, আমি সিদ্ধ করে আগেই ছিলে নিয়েছি। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, তবে আমার গাঁঠি কচু রান্না করার স্টাইলটা একটু আলাদা। আর আমার মা রান্না করতো, অবশ্য সিদ্ধ করতো না, আমার মা রান্না করতো হচ্ছে তোমার কাঁচা অবস্থায় ওটাকে ছুলতো, তারপরে মশলা দিয়ে রান্না করতো। আর আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা খেয়ে আমি বেশি পছন্দ করি এভাবে, তো সেই কারণে হচ্ছে এভাবে রান্না করি, সিদ্ধ করে তেলের উপর সব মশলা দিয়ে তারপরে একটু ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে জল দিই। তো যাই হোক, ইলিশ মাছে মাথা দিয়ে রান্না করবো, ফাঁকে আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আর আজকে অনেক বেশি কাজ আছে বলেই হচ্ছে আমি এই কাজগুলো আগে সারছি, রান্নাবান্নার কাজগুলো। আর বিকেলবেলা ওরা ভালো খাবে, বিকেলবেলা আবার রান্না করতে হবে আমাকে, ওরা বলেছে আজকে ফ্রাইড রাইস করবো, তো সেটা খাবে আর খেয়েই যে মা ফ্রাইড রাইস করো, তো বিকেলবেলা করবো, সেটা অনেক দেরি হবে, তো সেই কারণে দুপুরবেলা হচ্ছে আমি খাবারের জন্য আমাদের আজকে এই রান্না করে নিলাম। আর বাচ্চাদের জন্য আর কি মাংস রান্না করা রয়েছে, সেই কারণে ঝামেলাটা নেই, ভাত রান্না করা আমার হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না শেষ, স্কিপ করে দেখিয়ে দিলাম তোমাদের কী কী রান্না করেছি। এখন আমাকে সারাদিন ধরে কাজ করতে হবে, তবে আমি এই কাজগুলো একবারে করিনি, সারাদিন ধরেই করেছি, তবে একটু জিরিয়ে জিরিয়ে করেছি আর কি, বসেছিলাম অনেক সময়, আবার করেছি, ফাঁকে ফাঁকে করেছি। সারাদিন ধরে করলে তো আর কি কষ্ট হবে, তো সেই কারণে হচ্ছে ওভাবে করিনি। এখন আমি শোকেসটাকে আগে একটু, শোকেজের ভিতরে কিছু ময়লা আছে, ময়লা বলতে আমার মেয়েরা ওই যে আর্ট করে কাগজ টাগজ রেখে দিয়েছে এলোমেলো করে, বয়ামগুলো বিভিন্নভাবে রেখেছে, প্লেটগুলো বের করে জায়গায় ঠিক মতো রাখেনি, উল্টাপাল্টা করে রেখে দিয়েছে, সাজুগুজু করে আমার সব বক্সগুলো আলাদা করে ফেলেছে, সেগুলো আমাকে ঠিক করতে হবে, তবে এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। আমার সব জিনিস হচ্ছে ওরা এলোমেলো করে ফেলেছে,
যখন যেখানে যায় সাজুগুজু দিয়ে যায়, এসে জায়গাটা জায়গায় রাখে না, তো এই জন্য হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো দেখো এই যে শুকেজের যে গ্লাসটা, এটা তো আসলে প্রতিদিন শুকনা কাপড় দিয়ে মোছা হয়, তো ধুলোবালিটা চলে যায়, একটু ময়লা কম হয়, ঠিক আছে, কিন্তু আসলে গ্লাসটা অত স্বচ্ছ নেই, দেখতে পাচ্ছ অনেকটা ধুলোবালি কিন্তু পড়ে গেছে। তো ভাবলাম যেহেতু পুজো চলে এসেছে, এখন কিন্তু সবাই কম বেশি একটু পরিষ্কার করবে, তো আমি বসে থাকবো কেন, আমিও আমার রুমটাকে সুন্দর করে নিই। আর প্রতি বছর আসলে এই সময়টাতে এইগুলো একটু গুছগাছ করা হয়, তো সেই কারণে ভাবলাম এগুলোকে এবার একটু গুছগাছ করে নিই। তো সেই কারণে হচ্ছে এখন রুমটাকে পুরো ডিপ ক্লিন করব। এদিকে হচ্ছে জানলাগুলো একটু মোছা হয় না অনেক দিন ধরে, তো ভালোভাবে একটু মুছতে চাই ভিজা কাপড় দিয়ে, সেই কারণে এদিকটা আগে ফ্রেশ করে জানলার দিকে যাব। আর শোকেজের গ্লাস, তারপরে তোমার ড্রেসিং টেবিলের গ্লাস, এগুলোকে আজকে একটু ভালোভাবে ক্লিন করব। তো অনেক কাজ রয়েছে, রান্নার রুমে যেতে হবে, রান্নার রুমে একটু র্যাকটা সরিয়ে আমি অন্য সাইডে নিয়েছি, আগে র্যাকটা ছিল এক সাইডে, এখন আর এক সাইডে, মানে জায়গা একদম আটকে গিয়েছিলো, তো সেই কারণে ভাবলাম আজকে যে র্যাকটা একটু সরিয়ে আলাদা জায়গায় রাখি। তো সেই কারণে হচ্ছে ওই কাজটাও আমাকে আজকে করতে হবে, র্যাকটা সরিয়ে নিয়েছি আগেই, দুই একদিন আগেই করেছি, কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি সেভাবে, তো আজকে হচ্ছে পরিষ্কার করব রান্নার রুমটাও ভালোভাবে। আর রান্নার রুমের যে বয়ামগুলো রয়েছে সেগুলো আসলে ময়লা হয়ে গেছে। আর এদিকটা দেখো পুজোর বাকি আছে মাত্র আর চার দিন, তো সবগুলো তো করতে পারে। এই যে আমার ছোটো মেয়ের কাজটা দেখো, দেখেছ সে ফুল গাছের যে ডালগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে নিয়ে এসে তার খেলনা বাটিতে রেখে দিয়েছে, সে রুম তৈরি করেছে, সুন্দরভাবে সাজিয়েছে। তোমরা দেখলে তো রান্নার রুমে ভিতরে যে স্টোর রুমটা আছে ওখানে ওনা খেলছে, তো এখান থেকে ভেঙে নিয়ে গাছটা, আমি খেয়াল করিনি, আমার বড় মেয়ে বললো মা ওখান থেকে ভেঙে নিয়ে গেছে, তো এখন আর কী করা যাবে, যেগুলো পড়ে গিয়েছে সেগুলো আমি একটু বেঁধে দিচ্ছি গুণা দিয়ে, আর বাকিগুলো যা হয়েছে হয়েছে, আর কিচ্ছু করার নেই। আসলে গাছটা যখন এনেছিলাম খুব সুন্দর ছিল, আমার মেয়েটা নষ্ট করে দিয়েছে সব। দেখো আর একটু সামান্য ধুলা আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, এমনিতে তো প্রতিদিনই কম বেশি ঝাড়ু দেওয়া হয়, খুব একটা ময়লা হয়নি, তারপরে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক এই কাজগুলো সারবো, ওদিকে আরও অনেক কাজ কিন্তু রয়েছে আমার, সেগুলো করতে হবে। এদিকে আমার এই যে পছন্দের একটা ছবি আমার স্টুডেন্টরা দিয়েছিল, খুব ভালো লাগে আমার এই ছবিটা, তো ছবিটাও একটু মুছে নিচ্ছি, বেশ কয়েকদিন হয়ে গেছে এটা মোছা হয়নি, সেই কারণে এটাও একটু পরিষ্কার করে নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি জানলাগুলো পরিষ্কার করব, তারপরে খাট বাকি সব কিছু কিন্তু এখনও বাকি রয়ে গেছে, সব কিছু আস্তে ধীরে করে নিচ্ছি। এই তো জানলার তোমার যে গ্রিলগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধুলা পড়ে, আর যেহেতু এই পাশটায় গলি, এখান দিয়ে তো গাড়ি যাওয়া আসা মোটামুটি করে, তোমার রিক্সা বা যে কোনো গাড়ি টাড়ি এখানে আসে, তো ধুলাটা আর কি এই পাশটাই একটু বেশি, তো সেই কারণে এই পাশের গ্রিলগুলো একটু ময়লা বেশি হয়, আর এই সোফার সাইডে যে দরজাটা মানে জানালাটা আছে আর কি, সেটা কিন্তু অতটা বেশি ধুলো পড়ে না, ঠিক আছে। তো এই পাশটা না খুললে আবার ভালো লাগে না, কারণ আলোটা তো এই সাইড দিয়ে আসে, আর এই পাশে হচ্ছে আর একটা বিল্ডিং, যে কারণে হচ্ছে এই পাশটার আলো অতটা বেশি রুমে ঢোকে না, কিন্তু এই পাশটাই খোলা রাখতে হয়। আর সেই কারণে হচ্ছে তোমার আমাদের যে খাট, খাটেও প্রচুর পরিমাণে ধুলা কিন্তু পড়ে যায়। তো যাই হোক সব কিছু একসাথে করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। Thank you.
ওই পাশে সম্পূর্ণ মোছামুছি করে এপাশে আবার চলে এসেছি। ড্রেসিং টেবিলটা একটু ভালোভাবে মুছতেছি, কারণ হচ্ছে কি, তোমার যে আসবাবপত্রের কার্যক্রম বেশি থাকে তো যেগুলোতে আর কি ডিজাইনটা বেশি থাকে সেগুলোতে কিন্তু একটু ধুলো বেশি পড়ে, ঠিক আছে? তো এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু ধুলাটাও অতিরিক্ত এতে লাগে, কারণ যে ফাঁকা ফাঁকা কাজগুলো থাকে ওর মধ্যে ধুলো ঢুকে গেলে ঝামেলা হয়ে যায়। ব্রাশ দিয়ে কাজ করতে হয়, তো ব্রাশ দিয়ে কাজ যতই করি তাড়াহুড়ো যখন থাকে তখন কিন্তু ব্রাশ নিয়ে বসে এত আস্তে ধীরে কাজ করার সময় থাকে না। যারা দেখবেন আপনার সংসারে সম্পূর্ণ কাজ করে বা একটা ফ্যামিলিতে সব কাজ নিজের হাতে করতে হয় তাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, কারণ প্রতিনিয়ত এটা সম্ভব হয় না। সপ্তাহে একদিন করা যায় কিন্তু প্রতিদিন এভাবে পরিষ্কার করা যায় না, তো প্রতিদিন হচ্ছে একটা ন্যাকড়া নিয়ে স্বাভাবিকভাবে মোছা দেওয়া হয় কিন্তু এইভাবে ডিপ ক্লিন করা হয় না সব সময়। তো আজকে করছি ডিপ ক্লিন, তো আজকে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমিও সেরকম আমি আর কি একভাবে কাজ করিনি, আমি বসে বসে করেছি। যেমন আজ এখন একটু আগে হচ্ছে ওই পাশটা করে একটু বসেছিলাম, আবার এই পাশটায় চলে এসেছি, এরপরে আবার এটা করে একটু বসবো, তারপরে রান্নার রুমে যাবো। কষ্ট দিয়ে শরীরের কোনো লাভ নেই, কারণ এত বেশি কাজও করে নেই যে সেগুলোর জন্য আমাকে তাড়াহুড়ো করে করতে হবে। আমি তো আমাদের রান্নাবান্না শেষ, মানে মেন ঝামেলাটা আমার শেষ, আমি নিজেও স্নান করে নিয়েছি, রাতে আর একবার স্নান করব, কিন্তু তারপরেও হচ্ছে আমাকে এগুলো আস্তে ধীরেই করতে হবে। আমি অত বেশি তাড়াহুড়ো করে করতে যাব না, কারণ শরীরের ক্ষতি হবে আমার, নিজের তো অপারেশন আছে শরীরে, সেই কারণে হচ্ছে আমি আস্তে ধীরেই করব কাজগুলো, কোনো তাড়াহুড়ো করব না, ঠিক আছে? তো দেখো আগে গ্লাসটা তো তোমরা দেখলে একটু আগে শুকিয়েছে, গ্লাসটা কিন্তু একেবারে ধোয়াশা পড়ে গিয়েছিলো ধুলোতে, তো এখন কিন্তু একদম খুব সুন্দর ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার লাগছে গ্লাসটা দেখতে। তো এদিকটা পরিষ্কার করে নিচ্ছি একটু, আর মন্দিরের যে কাজটা সেটা পরে আরও একদিন পরে ভালোভাবে করে নেব। সবগুলো পরিষ্কার করতে হবে, মন্দিরের থালা বাটি সব, তো ওগুলো বালু দিয়ে করতে হবে, আর সেই কারণে একটু সময় লাগবে, আজকে করবো না। আর এমনিতেও আজকে নোংরা ময়লা বেশি পরিষ্কার করা হচ্ছে, সে কারণে মন্দিরে হাত দিতে চাইছি না আজকে। তো এই যে দেখো আমি পাশটায় চলে এসেছি আমার ডাইনিংয়ে, এখানে কাজটা হয়ে গেলে রান্নার রুমের দিকে আমি চলে যাব, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইজ রান্নার রুমে চলে এসেছি, এখানেও বহুত কাজ, মানে ওই ধুলোবালি ময়লা সব জায়গায় থাকে। ডিপ ক্লিন কাকে বলে দেখো এবার, ঠেলা সামলাও। আসলে সত্যি বলতে ডিপ ক্লিন করতে গেলে ঝামেলা হয়ে যায়, কারণ হচ্ছে তখন একটা রেখে আরেকটা চোখে পড়ে যায়। তো ভাবছিলাম শুধু রুমটা পরিষ্কার করে ভালোভাবে আমি বয়ামগুলো একটু স্বাভাবিকভাবে মুছে চলে যাব, কিন্তু পরে দেখলাম যে এগুলো একটু নোংরা হয়ে আছে। তো প্রতিদিনই আসলে কম বেশি এগুলো ব্যবহৃত হয়, তো সে কারণে ওইভাবে পরিষ্কার করা হয় না প্রতিদিন, এটা প্রতিদিন তো ওই মোছা হয় বেশিরভাগ, তোমরা দেখে থাকবে মুছে ফেলি, কিন্তু আসলে এইভাবে হয় না। তো আজকে সুন্দরভাবে ন্যাকড়া ভিজিয়ে আমি পরিষ্কার করে নিলাম সব কিছু। তো যাই হোক, এই তিনটা জিনিস তো প্রতিদিনই আমার ব্যবহার হয়, তিনটা প্রতিদিন হয় না, রাইস কুকারটা কম হয়, তবে বাকি দুইটা আমার প্রতিদিনই ব্যবহার করা হয়। তো এই বয়ামগুলো একটু মুছে নিলাম, তো সেগুলো একটু ধুলো পড়ে গিয়েছিলো, পরিষ্কার করলাম। তো কয়দিন আগেই তোমরা দেখেছো আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, আবার ধুলো পড়ে গেছে। আর এই নিচে তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, মুছে নিতে হয়, এটা অবশ্য প্রতিদিনই করি, তো আজকেও করে নিলাম, ঠিক আছে? আর যেহেতু পুরো জায়গাটা টাইলস করে নেই সেহেতু দেখতে একটু অন্যরকম লাগে, তো যার যেরকম আছে তার তেমনই ভালো, আমার যেরকম আছে সেরকমই ভালো। তো যাই হোক গাইজ, ওদিকটা হয়ে গেছে, আমি এখন বেসিংয়ের নিচটা একটু পরিষ্কার করব, ময়লার ঝুড়িটা এখানে রাখব। তো হয়ে গেছে, আমি রান্নার রুমটা একটু মুছে নিলাম। আমি বেশিরভাগ সময় তো তোমার লাঠি দিয়ে মুছে নেই, সেই কারণে হচ্ছে আমার বসতে একটু কষ্ট হয়, তো যেহেতু আজকে একটু ময়লা বেশি ছিল সে কারণে একটু বসে মুছে নিলাম আর কি। আর আমার সবগুলো বয়াম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো হয়ে গেছে প্রায় ধোয়া, দেখো হ্যাঁ স্কিপ করে দেখালাম আর কি, এতটা বড় হয়ে গেছে ভিডিওটা, এখন আর এতটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর একটু কম করলে ভালো হতো মনে হয়, কিন্তু কী করবো বলো, আবার আর একদিন দেবো এরকম
একই ভিডিও, সেটা কেমন লাগবে। তো ভাবলাম একবারে এটা দিয়ে দেই, আজকেই শেষ করে দেই। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই ছিল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে কেমন লেগেছে আর কেমন হয়েছে। এই অমনা বাবা অনেক বাজার নিয়ে এসেছে, কালকে বাজারটা শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। সামনে হাজির হয়ে যাব তোমাদের, যখনই ভিডিও ছাড়বো তোমাদের সামনে আমার ভিডিওগুলো আগে চলে যাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।